হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। গত 15 মে চায়নাতে রিয়েলমি তাদের নিউ একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে রিয়েলমি এক্স নামে। তো ফ্রেন্ডস, অসাধারণ চোখধাঁধানো ফিচার নিয়ে এই ফোনটি চায়নাতে রিলিজ হয়ে গিয়েছে অ্যান্ড অসাধারণ একটি প্রাইস রেখেছে চাইনিজ মার্কেটে অ্যান্ড অ্যাগ্রেসিভ প্রাইস হতে চলেছে চাইনিজ মার্কেটের জন্য। তো ফ্রেন্ডস, সেম প্রাইস নিয়ে যদি এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আসে বা তার কম নিয়ে ইন্ডিয়ান মার্কেটে আসে তো আমি বলে দিচ্ছি এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে ধুম মাচাবে। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক রিয়েলমি এক্সের ফুল স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড এই ফোনটি আপনারা কবে ইন্ডিয়াতে দেখতে পারবেন, সব কিছু আমি বলে দেব এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি এন্ড টু এন্ড দেখতে থাকুন, আই হোপ আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। সবার আগে আমরা জেনে নেব এই ফোনের ডিজাইন। তো ফ্রেন্ডস, আমি যদি এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তো আপনারা অবশ্যই পিছনে পেয়ে যাবেন গ্লাস ব্যাক, যেটি হিসেবে গ্লোসি গ্রেডিয়েন্ট ম্যাক ফিনিশের সঙ্গে অ্যান্ড তার সঙ্গে আপনারা পিছনে দেখতে পাবেন ডুয়েল ক্যামেরা সেট আপ। এখন আমরা জেনে নেব এই ফোনের ডিসপ্লে। তো ফ্রেন্ডস, আমি যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি তো আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন রেজলিউশন হবে 1080x2340 অ্যান্ড যার স্ক্রিন টু বডি রেশিও হবে 91.2%, যার ফলে আপনারা নন বেজেল একটি ফোনের লুক দেখতে পারবেন এই ফোনের মাধ্যমে, যার ফলে এই ফোনটি অনেকটা নন বেজেল প্রিমিয়াম লুক দিবে। অ্যান্ড ডিসপ্লেকে প্রোটেকশন দেওয়ার জন্য এই ফোনে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 অ্যান্ড তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফ্রেন্ডস, আমি যদি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি তো আপনারা অবশ্যই এই ফোনের ডুয়েল ক্যামেরা সেট আপ দেখতে পারবেন, এখানে কোনো রকমের ট্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পারবেন না, যার মেইন ক্যামেরা হবে 48 মেগাপিক্সেলের, যেখানে সোনি আইম্যাক্স 586 সেন্সরের সাপোর্ট থাকবে অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা হবে 5 মেগাপিক্সেল অ্যান্ড ফ্রন্ট সাইডে আপনারা অবশ্যই দেখতে পাবেন 16 MP একটি পপ আপ সেলফি ক্যামেরা। এখন আমরা জেনে নেব এই ফোনের পারফরমেন্স বা প্রসেসর। তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন স্ন্যাপড্রাগন 710 SoC, যার মাধ্যমে আপনি আপনার ফোনে হাই গ্রাফিক্স গেমগুলো ইজিলি খেলতে পারবেন কোনো রকমের উইদাউট হ্যাঙ্গিং ছাড়াই। অ্যান্ড এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি যদি কথা বলি ফ্রেন্ডস, তো আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন 4045 mAh-এর একটি বিগ ব্যাটারি, যেখানে থাকবে ওপো নিউ টেকনোলজি বুক চার্জ 3.0 সাপোর্ট, যার ফলে আপনারা 80 মিনিটে আপনার ফোনকে ফুল চার্জ করে নিতে পারবেন। 3টি র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে এই ফোনটি চায়নাতে রিলিজ হতে চলেছে, 464 GB, 6 128 GB অ্যান্ড 8 256 GB। তো ফ্রেন্ডস, আপনারা এই 3টি র্যাম ভ্যারিয়েন্টে এই ফোনটি চায়নাতে দেখতে পারবেন অ্যান্ড ইন্ডিয়াতে ঠিক এই 3টি র্যাম ভ্যারিয়েন্টে দেখতে পাবেন এই ফোনটিকে। এখন আমরা জেনে নেব এই ফোনের প্রাইস অ্যান্ড এই ফোনটি ইন্ডিয়াতে কবে লঞ্চ হতে চলেছে। তো ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি এই ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম হতে চলেছে চাইনিজ মার্কেটে 1499 টাকা, যার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 15300 টাকা। তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবেন 14999 টাকা বা তারও নিচে। তো ফ্রেন্ডস, এই প্রাইসে যদি এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করে তো ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি এই ফোনটি ইন্ডিয়াতে ধুম মাসাবে অ্যান্ড অনেক ফ্ল্যাগশিপ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা জেনে নেব এই ফোনটি ইন্ডিয়াতে কবে রিলিজ করবে বা লঞ্চ করবে রিয়েলমি। তো ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি রিয়েলমির সবথেকে বড় স্মার্টফোন মার্কেট হচ্ছে ইন্ডিয়া, তো খুব শীঘ্রই রিয়েলমি চাইবে তাদের নিউ স্মার্টফোন ইন্ডিয়াতে রিলিজ করতে। তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে এই ফোনটি আপনারা ইন্ডিয়াতে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি জুলাই নয়তো বা আগস্ট মাসে আপনারা এই ফোনটি ইন্ডিয়াতে দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন রিয়েলমি এক্সের কুইক রিভিউ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন অ্যান্ড এইরকম ইন্টারেস্টিং টেক ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন করে এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।